গত বছরের মাঝামাঝি সময়ে সিলেটে হয় স্মরণকালের ভয়াবহ বন্যা পুরো বিভাগ বিধ্বস্ত হয়ে পড়ে এই বন্যায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সিলেট বিভাগের চার জেলারই মানুষের পাশে দাঁড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই চার জেলা সহ দেশের আরও কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে এডিবি তেইশ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে গত বুধবার এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের মে থেকে জুনে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে নিম্নাঞ্চলীয় হাওড় অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা হয় ফলে ক্ষতিগ্রস্ত হয় বাহাত্তর লাখ মানুষ এই ঋণ সিলেট বিভাগের চারটি সহ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার অর্থনৈতিক পুনরুদ্ধারে সাহায্য করবে বলে এডিবি আশা করছে এডিবি জানায় বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সেতু সহ সাতশো কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং চৌত্রিশ কিলোমিটার রেলপথ সহ ভুক্তভোগী জনগোষ্ঠীর পুনর্বাসন ও পরিবহন অবকাঠামো পুনর্গঠনে সাহায্য করবে ওই অর্থ বয়স্ক নারী শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক হবে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষি ব্যবস্থা নদীর তীরবর্তী এলাকার উন্নয়ন সুপেও পানির জন্য টিউবওয়েল স্থাপন স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার কাজেও ব্যয় হবে এই ঋণের অর্থ